আসসালামু আলাইকুম আমার অতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আজ আমি খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের FN201 এর একটি বিষয় নিয়ে আলোচনা করব, কন্ডিশন দ্যাট কুড লিড টু ফুড স্পয়লেজ, অর্থাৎ খাদ্য পচনের জন্য যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে সেগুলো আমি তোমাদের আজকে জানাব। বিভিন্ন কারণে খাদ্য নষ্ট হতে পারে বা পচে যেতে পারে, এর মধ্যে অন্যতম হচ্ছে অণুজীবের কার্যকারিতা, এনজাইমের ক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, পোকামাকড় ও ইঁদুর, পরিবেশগত বিভিন্ন কারণ এবং সময়। এই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের জানাচ্ছি। অণুজীবের কার্যকারিতা, খাদ্য নষ্ট হওয়ার অন্যতম কারণ হল বিভিন্ন রকমের অণুজীব যা পরিবেশের যত্রতত্র থাকতে পারে থাকে, তবে সুস্থ ও সজীব কোষকলাতে এই সকল জীবাণু সহজে আক্রমণ করতে পারে না। খাদ্য নষ্ট হওয়ার ক্ষেত্রে সাধারণত ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড বেশি প্রভাব বিস্তার করে। ব্যাকটেরিয়া বৃদ্ধির উপযোগী বাতাস, আর্দ্রতা ও তাপমাত্রা থাকলে মাছ, মাংস, শাকসবজি, ফল ইত্যাদি নানাবিধ খাদ্য সংক্রামিত হয়ে পচে নষ্ট হয়। কমপক্ষে 60% আর্দ্রতায় ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি ঘটে। ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন বিষাক্ত পদার্থ দেহে বিষক্রিয়া ঘটায়। মাছ, মাংস এবং অন্যান্য প্রোটিন জাতীয় খাবার ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হলে তা পচে নরম হয়, পিচ্ছিল ও কটু গন্ধের সৃষ্টি হয়। সাধারণত ল্যাকটোবেসিলাস, বেসিলাস এবং ক্লস্ট্রিডিয়াম গোত্রের ব্যাকটেরিয়া দ্বারা খাদ্য বেশি দূষিত হয়। মোল্ড বা ছত্রাক, এই অণুজীব এর আক্রমণে খাদ্যের উপরিভাগে ধূসর সবুজ বা সাদা রঙের পাতলা জালের মতো সৃষ্টি হয়। মোল্ড বা ছত্রাক স্পোর তৈরি করতে পারে যা তাদেরকে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে এবং পানি বা বাতাসের সাহায্যে সহজেই স্থানান্তরিত হয়ে খাদ্যদ্রব্যে সংক্রামিত হতে সাহায্য করে। মোল্ড মাংস, পনির এবং মিষ্টি জাতীয় খাদ্যে বেশি আক্রমণ করে। এরা পিএইচ 4-6 এবং তাপমাত্রা 30°C-এ ভালো জন্মায়। মিউকর রেসিমোসাস এবং রাইজোফাস টলোনিফার এই ছত্রাকটি প্রধানত রুটি, ফল এবং সবজিকে আক্রমণ করে। ইস্ট, এই অণুজীবটি পানি ও বাতাসের উপস্থিতিতে জন্মায়। বিশেষ করে টমেটো সস, জেলি, মিষ্টি আচার ইত্যাদি এই জীবাণু দ্বারা সংক্রামিত হয়। ইস্টের প্রভাবে কার্বোহাইড্রেট ফার্মেন্টেটেড হয়ে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, ফলে খাবারের টক গন্ধ ও বুদবুদ দেখা দেয়। সিরাপ ও শরবত ঘোলাটে হয়ে যায়। তারপরে আমি তোমাদের বলেছিলাম এনজাইমের ক্রিয়া। খাদ্যদ্রব্য বিশেষ করে ফল ও সবজিতে উপস্থিত এনজাইমের অতিরিক্ত ক্রিয়ায় খাদ্যে পচন সম্পন্ন হয়। তোমরা জানো যে এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্যদ্রব্য বা ফল বিশেষ করে পাকে, এবং যদি এনজাইমের এই অতিরিক্ত ক্রিয়া হয় তাহলে ফল পাকার পর পচে যায়। এনজাইমের কাজের জন্য 0°C থেকে 60°C তাপমাত্রা উপযোগী, তবে 37°C তাপমাত্রায় এনজাইম খুব ভালো কাজ করে। অনিয়ন্ত্রিত এনজাইমের ক্রিয়ার কারণে ফল অতিরিক্ত পেকে পচে যায়, যা আমি কিছুক্ষণ পূর্বেই তোমাদের বললাম, এবং জীবাণুর আক্রমণে সহজেই নষ্ট হয়। তাপ, রেডিয়েশন এবং নির্দিষ্ট রাসায়নিক পদার্থের ব্যবহারের মাধ্যমে এই এনজাইমের ক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়। রাসায়নিক বিক্রিয়া, খাদ্যদ্রব্যে উপস্থিত বিভিন্ন রাসায়নিক পদার্থের পারস্পরিক বিক্রিয়ায় খাদ্যদ্রব্য নষ্ট হয়। যেমন ফ্যাট জাতীয় খাদ্যে ফ্রি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের মাধ্যমে রেনসিডিটির সৃষ্টি হয়, এছাড়া ফলে উপস্থিত অ্যাসিড এবং টেনিন
লোহে সংস্পর্শে এসে বাতাসের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং কালচে বর্ণ ধারণ করে। পোকামাকড় ও ইঁদুর। পোকামাকড় ও ইঁদুর এবং অন্যান্য প্রাণীর আক্রমণে খাদ্যদ্রব্য পচে নষ্ট হয়। এরা বিভিন্ন অণুজীবের সংক্রমণকে ত্বরান্বিত করে। বিভিন্ন প্রকার পেস্টিসাইড বিভিন্ন প্রকার প্যারাসাইট কাঁচা খাদ্যদ্রব্যে, বিশেষ করে মুরগির মাংস ঠিকমতো রান্না না করলে তার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। কারণ আমরা জানি বিভিন্ন রকম প্যারাসাইট যেগুলো আছে সেগুলো বিশেষ করে মুরগির বা অন্যান্য প্রাণীর অ্যান্টেস্টাইনে অবস্থান করে। সেই প্যারাসাইটগুলো যদি মাংসটা ঠিকমতো রান্না না হয়, মাংস কাটার সময় এই প্যারাসাইট অ্যান্টেস্টাইন থেকে কন্টামিনেশন হয়ে মাংসের মধ্যে ছড়িয়ে পড়ে, ফলে ঠিকমতো রান্না না হলে তা আমাদের দেহে প্রবেশ করে বিষক্রিয়া ঘটায়। ইঁদুর ও অন্যান্য প্রাণীর মলমূত্র, পশম ইত্যাদির কারণেও খাদ্যদ্রব্য নষ্ট হয়ে থাকে। শুধুমাত্র ইঁদুর যে আমাদের খাবারগুলো খেয়ে নষ্ট করে তা কিন্তু না। দেখা যায় যে ইঁদুর খাবার খেয়ে নষ্ট করলো না বা লালার মাধ্যমে কন্টামিনেশন হলো না, কিন্তু তার পশম যদি পড়ে অথবা অন্যান্য প্রাণীর মলমূত্র পশম দ্বারা যদি কন্টামিনেটেড হয় তাহলেও কিন্তু খাদ্যদ্রব্য নষ্ট হয়। পরিবেশগত বিভিন্ন কারণে খাদ্য পচে নষ্ট হয়। পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা, বাতাস ও আলোর প্রভাবে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে থাকে। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাদ্যদ্রব্য গুদামজাত করা হলে তা সাধারণত ভালো থাকে। আবার অতিরিক্ত ঠান্ডায় খাদ্যদ্রব্যের জমিন এবং ভিতরের পানির পরিমাণের তারতম্য ঘটে এবং তা পচে যায়। খাদ্যদ্রব্যের চারপাশের আর্দ্রতা খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে। বাতাস ও অক্সিজেন খাদ্যের ভিটামিন এ এবং ভিটামিন সি এবং খাদ্যের রং, গন্ধ ইত্যাদির উপরও প্রভাব ফেলে। আলোর উপস্থিতিতে রিবোফ্লাভিন এবং ভিটামিন এ ও ভিটামিন সি নষ্ট হয়ে যায়। সময়। খাদ্যের পিএইচ, তাপমাত্রা, পুষ্টি উপাদান ইত্যাদি অণুজীব বৃদ্ধির অনুকূলে থাকলে প্রতিটি খাবারই একটি নির্দিষ্ট সময় পর অণুজীব দ্বারা আক্রান্ত হয়ে গ্রহণ অনুপযোগী হয়ে পড়ে এবং পচে নষ্ট হয়। তাছাড়াও যদি খাবার কোনো কারণে তোলার সময় বা প্রক্রিয়াজাতকরণের সময় থেপতে যায় বা কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলেও দেখা যায় খাবারটা খুব সহজে অণুজীব আক্রান্ত হয় অথবা বাতাসের সংস্পর্শে এসে কন্টামিনেশন হয়, কোনো সময় অক্সিডেশন হয়, ফলে খাবারটি নষ্ট হয়ে যেতে পারে। মূলত এ সকল কারণেই খাবারগুলো নষ্ট হয়ে যায়। এবার আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে জানাচ্ছি, তোমাদেরকে আলোচনা করব। প্রথমে আসো ফ্যাক্টরস দ্যাট এফেক্ট ফুড স্পয়লেজ। এতক্ষণ খাদ্য পচনের জন্য দায়ী কারণগুলো সম্পর্কে তোমরা জানলে, এখানে তাই শুধুমাত্র নামগুলো তোমাদেরকে দেওয়া হলো। যেমন মাইক্রো অর্গানিজমস আমরা বলেছি, ইস্ট, ব্যাকটেরিয়া, এই মাইক্রো অর্গানিজমগুলোর কারণে খাদ্যদ্রব্য নষ্ট হয়। এনজাইমের অতিরিক্ত ক্রিয়ার ফলে খাদ্যদ্রব্য নষ্ট হচ্ছে। বাতাস, বিগত ক্লাসগুলোতে তোমরা দেখেছ বাতাস অণুজীব বহন করে এবং এক স্থান থেকে অন্য স্থানে বাতাসের মাধ্যমে অণুজীব ছড়িয়ে পড়ে। যদিও বাতাসে কোনো অণুজীব বসবাস করতে পারে না, এই বাতাস খাবারটা যেখানে রাখা হবে তার আশেপাশে বা চারপাশের বাতাস যদি অণুজীব আক্রান্ত থাকে বা অণুজীব বহন করে এই বাতাসটা, তাহলে কিন্তু সেই স্থানে যে খাবারটা রাখা হচ্ছে সে খাবারও সহজে অণুজীব আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে। লাইট, যদি আর সরাসরি সূর্যের আলো বা প্রখর আলোতে খাবার রাখা হয় তাহলে আলোর প্রভাবে কিছু কিছু খাবার নষ্ট হয়ে যায়। ইনসেক্ট, রোডেন্ট, প্যারাসাইট এবং আদার ক্রিয়েচার যেগুলো আছে, যেমন আমি বলেছি কিছু কিছু পোকামাকড়ের কথা যারা খাবারকে আক্রমণ করে, তাদের মাধ্যমেও খাদ্য কিন্তু নষ্ট হয়ে যায়। ফিজিক্যাল ড্যামেজের কারণে আগে বলেছি কিছুক্ষণ আগে যে খাবারটা নষ্ট হয়ে যায়। যদি তাপমাত্রা অণুজীব বৃদ্ধির অনুকূলে থাকে এবং কিছু কিছু খাবার আছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করার প্রয়োজন হয়, যে খাবারগুলো তোমার খুব লো টেম্পারেচার বা 0 থেকে -ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সংরক্ষণ করা প্রয়োজন, তা যদি ওই তাপমাত্রায় না রাখা হয় তাহলে খাবারটা সহজেই বা অল্প সময়ই নষ্ট হয়ে যায়। কিছু খাবার আছে
যে শুকনো অবস্থায় নর্মাল টেম্পারেচার অর্থাৎ রুম টেম্পারেচারে ভালো থাকে সেগুলো রুম টেম্পারেচারে রাখতে হবে। সেগুলো যদি আবার রুম টেম্পারেচারে বেশি তাপমাত্রায় সংরক্ষণ করা হয় তাহলে নষ্ট হয়। অর্থাৎ প্রতিটা খাবার যদি প্রপার তাপমাত্রায় রাখা না হয় তাহলে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। সময়ের সাথে সাথে অনেক খাবারই পচে নষ্ট হয়ে যায়, কারণ প্রতিটি খাবারেরই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কিন্তু ভালো থাকে। নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলেই কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে অণুজীব বৃদ্ধির অনুকূলে যদি পরিবেশটা থাকে অর্থাৎ পিএইচ, আর্দ্রতা, টেম্পারেচার এগুলো যদি থাকে তাহলে কিন্তু এই অণু খাবারটা যেই যতক্ষণ থাকার কথা স্বাভাবিকভাবে তার চেয়েও দ্রুত নষ্ট হয়ে যায়। থ্রি মেইন কজেস অফ মিট স্পয়লেজ অর্থাৎ মাংস পচনের জন্য প্রধান তিনটি কারণ এখানে আমি তোমাদের বলবো। যেমন মাইক্রোবিয়াল গ্রোথ, অণুজীব যদি বৃদ্ধি হয়, অক্সিডেশন যদি ঘটে, এনজাইমেটিক অটোলাইসিস যদি হয় তাহলে এই মাংস খুব দ্রুত পচে যায়। সেই সাথে মাংসে যদি ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাহলে লিপিড অক্সিডেশন এবং এনজাইম রিয়াকশনের কারণেও মাংস খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং অণুজীবের বৃদ্ধিও মাংসে খুব দ্রুত ঘটে। কিভাবে স্পয়লেজ আমরা কন্ট্রোল করতে পারি? যেমন ভ্যাকুয়াম প্যাকেজিং, ওভার র্যাপড অর ট্রে প্যাকেজিং, ফ্রিজিং, ড্রাইং, ক্যানিং, ইউজ অফ অ্যান্টিঅক্সিডেন্ট, এই এই বিষয়ে এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা এই ফুড স্পয়লেজকে কন্ট্রোল করতে পারি। যদি এই খাবারটা স্পয়েল হয়ে যায়, কোনো খাবার স্পয়েল হয়ে যায় তাহলে খাবারের দেখা যায় যে বাহ্যিক যে নেচারটা সেটার পরিবর্তন ঘটে, অর্থাৎ তার স্বাদ, বর্ণ, গন্ধের পরিবর্তন ঘটে, ফলে এটা কনজিউমারদের গ্রহণ অনুপযোগী হয়ে পড়ে অথবা কনজিউমাররা এটা গ্রহণ করতে অনিচ্ছুক হয়। আমরা ফ্রিজে খাবার সংরক্ষণের সময় কিছু নিয়ম ফলো করতে পারি। যেমন যে মাংসগুলো আমরা রাখবো সেই মাংসগুলো আনকাট অবস্থায় রাখা এবং র্যাপিং করে রাখা। যখন আমরা খাবারের জন্য তৈরি করব তখন এটাকে র্যাপার থেকে বের করা। ফ্রিজে সমানভাবে খাবারগুলো রাখা, সেলফের মধ্যে ফ্রিজের সেলফে সমানভাবে খাবারগুলো বিছিয়ে রাখা। যে কোনো তাজা খাবার না ধুয়ে ফ্রিজে রাখা, যেমন বিশেষ করে আমরা বলছি মাংসের কথা, প্রোটিন জাতীয় খাবারগুলো ফ্রেশ প্রোডাক্টকে অ্যাভয়েড, ওয়াশিংটাকে অ্যাভয়েড করতে হবে। যদি কোনো খাবার গরম থাকে তাহলে ফ্রিজে রাখার পূর্বে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে। প্রতিটা খাবার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ফ্রিজে রাখা, নির্দিষ্ট টাইমের জন্য ফ্রিজে রাখতে হবে এবং এই খাবারগুলো অবশ্যই ছোটো ছোটো পরিমাণ করে বক্সে বা তোমার জিপলক ব্যাগে, এয়ারটাইট ব্যাগে মুড়ে ফ্রিজে রাখতে হবে। অর্থাৎ ছোটো ছোটো পরিমাণে, অল্প অল্প পরিমাণে ফ্রিজে রাখতে হবে। যদি হার্বস জাতীয় কোনো খাবার আমরা রাখি তাহলে ওয়াশ করা খাবার হতে হলে হার্ব জাতীয় ওয়াশ করা খাবারগুলোকে জিপলক ব্যাগে, অবশ্যই পানি ঝরিয়ে জিপলক ব্যাগে রাখতে হবে। যে খাবারগুলো বারবার আমাদের ব্যবহার করতে হয় বা বের করতে হয় ফ্রিজে রাখার পরে সেই খাবারগুলো সামনের দিকে রাখতে হবে। যেগুলো একটু বেশি সময় আমরা ফ্রিজে রাখবো সেগুলো পেছন দিকে রাখতে হবে যাতে সেগুলো বারে বারে নাড়াচাড়া করতে না হয়। এভাবে যদি আমরা ফ্রিজে খাবার সংরক্ষণ করি তাহলে খাবারগুলো বেশ কিছুদিন আমরা ভালো রাখতে পারবো। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো সেই দোয়া করছি এবং তোমরা সবাই স্বাস্থ্য সচেতন থাকবে তোমাদের কাছে সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।